আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য আবারও একটি নতুন ডায়াগ্রাম নিয়ে এসেছি। ডায়াগ্রামটি হচ্ছে থ্রি ফেজ মোটর, চেঞ্জ ওভার সুইচ, অ্যাম্পিয়ার মিটার, কিভাবে কানেকশন দিতে হয় এই ডায়াগ্রামে আপনারা জানবেন ও শিখতে পারবেন। এপিএমসিবি 4 পোল মিনিসার সার্কিট ব্রেকার, 4টা টার্মিনাল থাকে, ম্যাগনেটিক কানেক্টর, এর মাধ্যমে মোটর অন অফ হয়ে কাজে ব্যবহার করা হয়। থ্রি ফেজ মোটর বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় ও বিভিন্ন বাসাবাড়িতে ব্যবহার করে। মোটর একটি ঘূর্ণীয়মান। এসপিএমসিবি সিঙ্গেল পোল মিনিসার সার্কিট ব্রেকার, এম্পিয়ার মিটার, এর মাধ্যমে কারেন্টের এম্পিয়ার মাপা হয়। চেঞ্জ ওভার সুইচ, এর মাধ্যমে মোটর অন অফ কাজে ব্যবহার করা হয়। রেড পজিটিভ লাইন এপিএমসিবিতে কানেকশন দেওয়া হয়। এ হলো পজিটিভ লাইন, ফেজ টু এপিএমসিবিতে কানেকশন দেওয়া হয়। ব্লু পজিটিভ লাইন, ফেজ থ্রি এপিএমসিবিতে কানেকশন দেওয়া হয়। নেগেটিভ লাইন এপিএমসিবিতে কানেকশন দেওয়া হয়। এপিএমসিবি থেকে কানেক্টরে পজিটিভ লাইন ফেজ ওয়ান কানেকশন দেওয়া হয়, পজিটিভ লাইন ফেজ টু কানেকশন দেওয়া হয়, পজিটিভ লাইন ফেজ থ্রি কানেকশন। পজিটিভ লাইন ব্লু এপিএমসিবি থেকে অ্যাম্পিয়ার মিটারে কানেকশন দেওয়া হয়। অ্যাম্পিয়ার মিটার থেকে পজিটিভ লাইন কানেক্টরে কানেকশন দেওয়া হয় এবং পজিটিভ লাইন ব্লু এসপিএমসিবিতে কানেকশন দেওয়া হয় এবং এসপিএমসিবি থেকে পজিটিভ লাইন চেঞ্জ ওভার সুইচে কানেকশন দেওয়া হয় এবং চেঞ্জ ওভার থেকে পজিটিভ লাইন ফেজ থ্রি ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কানেকশন দেওয়া হয় এবং এপিএমসিবি থেকে নেগেটিভ লাইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল টুতে এপিএমসিবি থেকে নেগেটিভ লাইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল টুতে কানেকশন দেওয়া হয়। ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে পজিটিভ লাইন থ্রি ফেজ মোটরে কানেকশন দেওয়া হয় এবং ঠিক একইভাবে থ্রি ফেজ মোটরে আর্থিং কানেকশন দেওয়া হয়। পুরো ডায়াগ্রামটি সম্পন্ন হয়েছে। আপনারা আপনাদের বাসা বাড়িতে ও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই ডায়াগ্রামটি কানেকশন দিতে পারেন। ধন্যবাদ।